নমস্কার বন্ধুরা, যে লেখাটা দেখে আপনি এই ভিডিওটা দেখা শুরু করেছেন, লেখাটা সত্যি বন্ধু। প্রপার সাউথ কলকাতা থেকে মাত্র 8-10 কিলোমিটারের মধ্যে আপনি জমি পাবেন 1 লক্ষ টাকা কাটা থেকে শুরু করে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা কাটা পর্যন্তই আছে। আবার এত কম দামে জমি মানেই এটা ভেবে নেবেন না যে লোকেশান হয়তো খারাপ, কোথাও কোনো শুনশান ধান চাষের জমির কথা বলছে, তা নয় বন্ধু। 20 ফুট চওড়া রাস্তার পাশে, যে রাস্তা দিয়ে এখনই অটো টোটো সার্ভিস আছে, এমন লোকেশানে আপনি সর্বনিম্ন 1 লক্ষ টাকা করে জমি কিনতে পারবেন। আবার সর্বনিম্ন যদি 1.5 কাঠা জমি কেনেন, মানে 1.5 লক্ষ টাকাতে সেটাও কিনতে পারবেন। ক্যাশ টাকা না থাকলে মাত্র 10,000 টাকা দিয়ে এখন বুকিং করে রাখতে পারেন, আর মাসে মাসে সর্বনিম্ন 1500-1600 টাকার মতো কিস্তি দিয়ে জমির টাকা শোধ করতে পারেন। ভেবে দেখুন এত কিছু সুবিধা। ভাবছেন এই লোকের মতলব নিশ্চয়ই ভালো নয়, তাহলে বলি বন্ধু, এই প্রজেক্টে বহুদিন ধরেই কাজ চলেছে, আর আপনি তো জমিই কিনবেন। যে জমি কোনোদিনও ঠকায় না, কারণ জমির দাম কোনোদিনও কমতে থাকে না, সারা জীবন বাড়তেই থাকে। আর শুধু এই সমস্ত সুবিধাই নয়, আরও ভুরি ভুরি সুবিধা আছে বন্ধু এই জমি বা প্লটে যদি আপনি একটা ছোট মনের মতো বাড়ি করার ইচ্ছা রাখেন। সেগুলি কি, সেগুলি জানার জন্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু, তাহলে সব কিছুই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুশান্ত জানা বলছি, আমার সংস্থার নাম দেবী এন্টারপ্রাইজ, 147GE রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 107। তো আপনাদের এই সংস্থায় দেবী এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা বিগত অনেক ভিডিওতে আমরা রিয়েল এস্টেটকে ব্যবসা হিসাবে নিয়ে এগিয়ে যাওয়ার কিভাবে আমরা করব সেই নিয়ে আপনি আমাদেরকে বিভিন্ন আইডিয়া দেন। আজকের এই ভিডিওতে আপনি কোন বিষয়কে নিয়ে বলতে চলেছেন? না, আজকে অ্যাকচুয়ালি বিজনেস ভিডিও আমি দিতে আসিনি, আমি দিতে এসেছি যারা জমি কিনতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা নিতে এসেছি। যারা জমি কিনতে চায় কিন্তু জমি কিনতে পারছে না, মানে তাদের টাকা নেই, এক কথায় টাকা নেই। এককালীন একটা যে কোনো জমি এখন সব থেকে কম দামেও যদি একটা জমি কেনেন, প্রপার জমি, প্রপার জমি যে জমিটার গুরুত্ব থাকবে, গুরুত্ব মানে একটা জমি কিনলেন 4 ফুট রাস্তা, 6 ফুট রাস্তা, 8 ফুট রাস্তা না, অ্যাম্বুলেন্স ঢোকে না, একটা জমি কিনলেন যেটা শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর 20 ফুট রাস্তা, এমন একটা জমি মানুষ তো চায়, সবারই চায় যে খুব সুন্দর একটা জমি হবে, তার একটা ব্যবস্থা থাকবে, যানবাহন ব্যবস্থা থাকবে যে আমি কীভাবে কলকাতায় আসবো, এই ধরনের একটা সুন্দর জমি মানুষ চায়, কিন্তু নিরিবিলি হবে, যে জমিটা কিন্তু গ্রিনারি অন্তত থাকবে, গ্রিন ভাব থাকবে, কোলাহল থেকে একটু দূরে, একটু দূরে, কিন্তু জমিটা খুব সুন্দর হবে। এই সুন্দর জমি কিনতে সবাই চায়, সবাই চায়, কিন্তু আমি যাদেরকে, যাদের পয়সা আছে তারা চায় তো, অনেক অনেক জায়গায় গিয়ে বাংলো কিনছে, বিশাল গাছপালা দিয়ে সুন্দর বাড়ি করে রেখেছে, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ একটা জমি যে কিনবে, একটা জমি মিনিমাম 3 লাখ টাকা কাটা, 4 লাখ টাকা কাটা, সে জমিও ততটা ভালো নয়। আমি যে জমিটা কিনতে বলছি সেটা জমির মূল্য 3 লক্ষ টাকা কাটা, 2 লক্ষ টাকা কাটা, 1 লক্ষ টাকা কাটা, তিন ধরনের রেট আছে। 3 লক্ষ টাকা কাটা মানে সামনের দিকের জমি হবে, 2 লাখ টাকা জমি মানে আরেকটু পেছনে হবে, 1 লাখ টাকা জমি মানে আরেকটু পেছনে হবে। সার্বিক দিক থেকে এই জমি, এই লোকেশনটা হচ্ছে আপনার রুবি থেকে 12 কিলোমিটার, আর আপনার গড়িয়া মেট্রো থেকে 8 কিলোমিটার। দেখুন এই মুহূর্তে অটো আছে, অটো করে যেতে, হ্যাঁ অটো একদম জমির পাশ দিয়ে অটো যাচ্ছে, জমিতে পাশ দিয়ে অটো যাবে এরকম জায়গা। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনি যেটা খুব ভালো কথা বলেছেন, এটা আমার মনের ইচ্ছা যে আমি এমনইভাবে প্রজেক্ট করি, এই প্রজেক্টটা তো সবে শুরু হচ্ছে, তবে আমি বললাম একটা মানুষও যদি ওখানে বাড়ি করে তার জন্যে সকাল 6টা থেকে রাত্রির 12টা আমি প্রজেক্টের গাড়ির ব্যবস্থা করে দেবো, একদম আপনার
মেট্রো, গড়িয়া মেট্রো ব্যবস্থা করে দেবো। মেট্রো থেকে একদম ওই প্রজেক্টটা আমি একজনও যদি বাড়ি করে থাকে তার জন্য ব্যবস্থা করে দেবো, সকাল 6টা থেকে 12টা অবধি যখনই সে মনে করবে যে আমি যাবো। আচ্ছা, সে মনে করুক তার প্রাইভেট গাড়ি, এইভাবে ভাবুক। আচ্ছা, তাকে ওইভাবে আর আসতে হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যত লোকে মানে লোকেশনে যত বাড়বে মানুষের সংখ্যা, তত গাড়ির সংখ্যাও বাড়বে। বাড়বে, আমি ওসব আমি ওই জন্য বললাম একটা মানুষও যেদিন থাকবে সেদিন তার জন্য ব্যবস্থা থাকবে। যাতায়াতের ব্যবস্থা কিন্তু অত্যন্ত ইমপ্রুভড, মানে উন্নত মানের, কারণ আমি একদম প্রাইভেট ব্যবস্থা করে দেবো, যে আমি বলবো এইভাবে যান, তার কোনো সমস্যা নেই, তার বাড়ির সামনে গাড়ি থাকবে না, তার বাড়ির সামনে। হ্যাঁ, যদি সোনারপুর স্টেশন যদি কভার করে, সোনারপুর যেতে পারে, রুবিতে আসতে পারে বা গড়িয়া মেট্রোতে আসতে পারে, সার্ভিস থাকবেই, থাকবে মানে থাকবেই, সে এমন নিরিবিলি থাকবে, সে মনে করবে রাস্তা গাড়ির জন্য হাউতাস করবে, তেমন হবে না। এই যে কেনার কথা আপনি বলছেন, অ্যাকচুয়ালি ঠিক কাদের জন্য আপনি এই প্রবলেম? না, আমি এই জমিটা বলছি, আমি নিজে জানি যারা আমার কাছে ফ্ল্যাট কিনতে আসে। হ্যাঁ, ধরুন কেউ একটা মানুষ, হ্যাঁ, কিছু টাকা পেয়েছে। হ্যাঁ, এই যে একটা টাকা পেয়েছে, ধরুন তার কাছে হয়তো 6 লাখ টাকা বা 7 লাখ টাকা আছে। হ্যাঁ, সেই 6-7 লাখ টাকায় বাড়ি কিভাবে করবে? আবার দেখা যাচ্ছে মেয়ে আছে, ওই টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দেবে, না ছেলেকে ব্যবসা, ছেলে চাকরি বাকরি তো এখন পাওয়া যায় না, না ছেলেকে ব্যবসা করে দেবে, সে কী করছে ওই টাকাটা ব্যাংকে রাখলেও সেই ধরনের কোনো ইন্টারেস্ট সে পাচ্ছে না, উল্টে ভাড়া দিচ্ছে, এবার আসল টাকাই ভেঙে যাচ্ছে সেই টাকা থেকে, বুঝেছেন কথাটা? এই ধরনের মানুষ মানে কী করবে ভেবে পাচ্ছে না, এই টাকাটা দিয়ে জমি কিনলে মেয়ের বিয়ে হবে না, আবার মেয়ের বিয়ে দিতে যাবো জমি হবে না, ছেলে বেকার। অতএব আমি বলছি এক টুকরো জমি কিনে নিন নগদে। আচ্ছা, যারা আমার কাছে নগদে জমি কিনবে তাদের জন্য মেয়ের বিয়ে সম্পূর্ণ বিনামূল্যে, এটা জেনে নিন, সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, মানে যে জমি নগদে কিনবে সে সম্পূর্ণ বিনামূল্যে মেয়ের বিয়ে দিতে পারবে। হ্যাঁ, আবার দেখা গেল মেয়ের বিয়ে হয়তো দিল না, হ্যাঁ, ছেলে ব্যবসা করবে, তার বিজনেসের একটা ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা, মানে শুধু জমি কিনলেই আপনি ব্যবসার একটা বন্দোবস্ত করে দেবো। আবার দেখা গেল না ছেলে মেয়ে কেউই নেই, একটা জমি অনেক কষ্টে কিনেছে, এক টুকরো মাথার ছাদ সম্পূর্ণ বিনামূল্যে আমি করে দেবো। তার জন্য সর্বনিম্ন কতটা জমি কিনতে হবে? সর্বনিম্ন সে 1.5 কাঠা কিনতে পারে, 2 কাঠা কিনতে পারে, 2 কাঠা কিনলে ভালো, 2 কাঠা জমির দাম 6 লাখ আছে, 4 লাখ আছে, 2 লাখ আছে। আমি আগেই বলি জমি 1-20 ফুট রাস্তা, সামনে প্রথম হয়তো 5-7 বিঘের মধ্যে যখন জমি কিনছে তার 3 লাখ টাকা, তারপরে 2 লাখ, তারপরে কিন্তু যেটাই হোক পুরো জমিটাই তো ডেভেলপমেন্ট হচ্ছে, পুরো ডেভেলপমেন্টটা হলে সব জমিরই দাম আগামী দিনে একই হচ্ছে। কিন্তু যাদের নেই তারা আমি বলছি 1 লাখ টাকা কিনুন, চারদের আছে 2 লাখ টাকা, যাদের আরও ভালো আছে 3 লাখ টাকায় জমি ধরুন কেনার, ধরুন পুরো আমি ডেভেলপমেন্ট করে দিলে সে হয়তো 2 বছর, 1-2 বছরের মধ্যে বাড়ি করবে। সেটা আবার 2 লাখ টাকা যখন কাটা হবে সেটা আর একটু বেশি টাইম লাগবে, আবার 1 লাখ টাকাটা যখন ধরুন এই মুহূর্তে 1 লাখ টাকা জমি কিনেই বাড়ি করতে পারবে না, 2-3 বছর টাইম, পুরো ডেভেলপমেন্টটা তো দরকার। ডেভেলপমেন্ট মানে কি? তার রাস্তাটা কংক্রিট হবে, রাস্তাটা পরিষ্কার হবে, ওয়াটার বডি থাকতে হবে, ওয়াটার ব্যবস্থা থাকতে হবে, জলের ব্যবস্থা, ঘরে ঘরে জলের ইলেকট্রিসিটি কানেকশানের দরকার। হ্যাঁ, এই এতগুলো খুব সুন্দর একটা পরিস্থিতি তৈরি না করলে তো আর বাড়ি করে লাভ নেই। বাড়ি করবেন, বাড়ি করার মতো জমি নিন, উপযুক্ত পরিবেশ থাকতে হবে, এই টাইপের জমি নিন, এই জমিগুলো। হ্যাঁ বলুন, যারা নগদে কিনতে পারছে তাদের 1.5 লাখ টাকা বাজেট হলেও হবে, আবার 2 লাখ টাকা কাটা জমি হলে 3 লাখ টাকা বাজেট হলে হবে, আবার 4.5 লাখ টাকা বাজেট হলে হবে, সে 1.5 কাঠা কিনবে না 2 কাঠা কিনবে সেটা তার ব্যাপার, এটা হলো ব্যাপার। ধরুন যার একটাও টাকা নেই তারা আমাদের কাছে আসতে পারে, ধরুন তাদের জন্য অপশান আছে, তারা একদম ন্যূনতম কম দামের যদি জমিটা কেনে তার ন্যূনতম কিস্তি হচ্ছে 1,666 টাকা, 10 বছর, 1,666 টাকা মানে 1,666 টাকা প্রত্যেক মাসে কিস্তি, 120 মাসের কিস্তি, মানে 120 মাস ধরে কিস্তি দেবে প্রত্যেক মাসে 1,666 টাকা, এবং সে জমি পাবে। কতটা জমি এটা থাকছে? সেটা ধরুন আমরা মোটামুটি 2 কাঠার মতো, 2
কাঠা জমি পাবে এবং সেটা কি একদম এগ্রিমেন্ট করে আপনি এগ্রিমেন্ট হ্যাঁ এগ্রিমেন্ট করে পাবে মানে এটা তো একটা বড় সুযোগ যে আমি মাসে 1500 টাকা মানে 1666 মানে আমরা 1500 টাকা যদি একটা রাউন্ড ফিগারে ধরি 1000 টাকা মাসিক কিস্তিতে কলকাতার উপর একটা কলকাতার খুব কাছে ডাউন পেমেন্ট মানে 50% ডাউন পেমেন্ট দিতে পারে আর যাদের নেই শুধু 10,000 বুকিং করেই কিস্তি রাখতে পারে 10,000 একটা বুকিং সর্বনিম্নটাও যদি ধরি তাহলে 10,000 টাকা অগ্রিম জমা দিয়ে সে কিস্তি পেয়ে যেতে পারে এগুলো যে আপনি বলছেন এগুলো শুধু মুখেরই কথা না লিখিত না 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 এই যে লিখিত এগ্রিমেন্ট বলে ব্যাপার না দেখুন যত গরিব মানুষকে নিয়ে কাজ করবেন তাদের তাদের যেমন অবিশ্বাস আছে ততটাই বিশ্বাস আছে যত ধরনের সমস্যা কিন্তু সাধারণ মানুষই পড়ে জানবেন হ্যাঁ এবার যখন আপনি বলবেন এই যে আমি বললাম ক্যাশে কিনুন নগদে কিনলে কী হবে জমিটা তো একবার সঙ্গে সঙ্গে কেনা হয়ে গেল হ্যাঁ জমিটা কিনে সে অনেক কিছু করতে পারে যার শুধু জমিটা কিনলো সে দেখলো জমিটা কিনলাম কিন্তু দেখা গেল আমি খাবো কি সেটাই জানি না খাবার ব্যবস্থাও আমি প্রত্যেক মাসে করে দেবো সে হয়তো টাকাটা ব্যাংকে রেখে ওই টাকাটা খাচ্ছিল ওই প্রত্যেক মাসে একটা ন্যূনতম খরচও সে পাবে গ্রোসারি প্রোডাক্ট পাবে এর আগে আমি বলেছি আগের ভিডিওতে বলেছি যে গ্রোসারি প্রোডাক্ট জমি যদি কেউ খরচ করে কেনে মানে জীবনে আর একটা সেভিংস দিয়ে জমি কিনে যদি খরচ শেষ মানে তার সেভিংস শেষ হয়ে যায় হ্যাঁ আপনি তাদেরকে মাসিক মুদিখানা সামগ্রী একটা সার্টেন অ্যামাউন্টে প্রোভাইড করেন না খেয়ে না মরে জমি কিনতে গিয়ে জমিটার পরে তো বিক্রি করলে পাবেই ডবল দাম তখন নয় যা ওইটুকুনি টাকায় অনেক কিছু হতে পারে কিন্তু যাদের নেই তারা আসবেন আর যাদের আছে তারা বেকার ফোন করবেন না আচ্ছা এ দেখি কি এসব ব্যাপারে তারা হোয়াটসঅ্যাপে জানাবেন তাদের কি সমস্যা তারা জানাবেন জানিয়ে আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেবো তারা রেডি হয়ে আসবেন হ্যাঁ আমি জমি কিনতে যাচ্ছি যদি এই জমিটা আমি ধরুন আপনি বলছেন যে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ খুব সঞ্চয় করে টাকা জমি রাখে ধরুন এমন অনেকেই তো আছেন যে ইনভেস্টমেন্ট পারপাসে ওই জমি একটু বেশি পরিমাণে কিনে রাখতে চায় দেখুন অ্যাকচুয়ালি কিনতেই পারে যাদের আসে তারা কিনতে পারে তাদের নিয়েও তো ব্যবসা আমি করেছি ওটা ব্যবসার ভিডিও তাদের নিয়েও দেওয়া আছে আমি বলছি বিক্রি করতে আমার অসুবিধে নেই সমস্যাটা কী হয় আপনি যখনই এই ধরনের ব্যবসাটা করবেন সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবেন না আবার সাধারণ মানুষের জন্য করতে গেলে আপনার বিপদও আছে যেমন 1666 বলবে আপনি তো 1666 করে নেবেন তাহলে তো আপনি যদি চিটিংবাজি হয়ে যায় টাকাটা অনেকেই বলবে মনে তাহলে সে কী করলো আমি কেন ক্যাশে কিনুন আপনার ক্যাশেও পয়সা নেই হ্যাঁ 50% দিক তাহলে আমি না জমিটা রেজিস্ট্রি করে দিয়ে একটা এগ্রিমেন্ট করে দলিলটা রেখে দিলাম যে ভাবো 50% দিয়েই জমিটা রেজিস্ট্রি করো তার পরে 1666 করে দাও 50% টাকা তো দিয়ে অন্তত রেজিস্ট্রিটা করো জমি হলো তারপরে আমার কাছে থাকলো যে আমি বাকি টাকাটা দেবো তাহলে 50% দাও আর একদম যাদের নেই আমি কী করে তাকে জমি রেজিস্ট্রি করে দেবো তাদেরকে যদি জমি রেজিস্ট্রি করি তাদেরকে বলবো মিনিমাম 7 বছর আপনি ইনস্টলমেন্ট দিন 10 বছরের ইএমআই আছে আমি 7 বছর দিন তাহলে কিছুটা দিন কিন্তু তারাই আসবেন যারা জমি কিনতে পাচ্ছেন না যারা জমি কিনবেন মানে কেনার জন্য আসবেন বলেন তাহলে আমি যারা জমি কিনবে তারা কেন আপনার কাছে আসবে না দেখুন তা যাদের পয়সা আছে না তারা আমার প্রজেক্টে আসার কোনো দরকার নেই তারা পরিষ্কার লিখে দেবেন এই জমি আমার এই বাজেট আপনি রুবির কাছে জমি নেবেন 40 লাখ টাকা 50 লাখ টাকা পার কাটা আপনি যদি এখানে 2 লাখ 5 লাখ টাকা জমি খোঁজেন তো হবে না হ্যাঁ কিন্তু এরা কি হবে এরা এই ধরনের মানুষ আগে বুঝুক জমি কত করে আমি ওই জন্য বললাম আমার কাছে 3 ধরনের জমি 3 লাখ 2 লাখ 1 লাখ পাবেন যাদের পয়সা নেই তারা আসবেন যাদের আছে আসবেন না যাক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা মানে সাধারণ মানুষের জন্য ভিডিও আনার জন্য নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন